देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्य नमस्तस्य नमस्कार मैं जयंत आरो প্রথমে সকল অসমবাসী রাইজলৈ হাওড়িয়া দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো আর কেন আজি মই আপনাদের লৈ আহিছো গুৱাহাটীৰ কেইখনমান দুর্গাপূজা আর বর্তমান মই আছো গুৱাহাটী নুনমাটি যেটো আমার সেক্টর টু বলে জনা যায় আর মোৰ পিছফালৰ বেকগ্রাউন্ডটো আপনাদের দেখিছে ইমান ধুনীয়াকৈ সাজি উলাইছে ইয়াতে আর আপনাদের নিশ্চয় আশা করো যদি আজি সম্ভব হয় আজি এখন পূজার পিছতে আন এখন আর এখন দুখন করে মই চারি পাঁচখনমান পূজাস্থলীলৈ আপনাদের লৈ যাবলৈ চেষ্টা করি আর নিশ্চয় ভিডিওটা চাই দেখিলে আপনাদের গম পাব আর আমার ইও আইছি আজি ইয়ে যে ই পাগলা করে দিছে একদম পুরো জিত আউরি আছে আরপরায় এই যিয়ে নক ব্লক সেলিব ব্লক চ্যানেলে স্বাগতম জানাইছো আর এবার আমি আইসু প্রথম পূজাখন দেখাবলে আপনার এইখান হয়েছে আপনার নুনমাটির সেক্টর টুর পূজাখন আর বহুত ধুনিয়া প্রতিমার দৃশ্যটো আপনার দেখালো বহুত ধুনিয়া সজাই তুলছে পেন্ডেল আর বহুত ধুনিয়া কমিটিক ধন্যবাদ দিব লাগবে আর এয়া মোৰ পিছফালে আপনাদের দেখা পালে যেহেতু দেবীমার মূর্তি বা প্রতিমা মার প্রতিমাখন ইমান ধুনিয়াকৈ সজাই পরি রাখিছে আর যেহেতু আজি বেলবরণের দিন আর বেলবরণের দিনে প্রথম পূজাতে মানে সন্ধ্যার সময়তখানে অগণন ভক্ত ইয়াতে দেখা পাওয়া গৈছে বলে আমি শুনব পারিলো আর ইয়ার যদি আপনাদের ডেকোরেশন দেখিলে ইয়াতে লাইটের কস্টিউমরপরাই বহুত ধুনিয়াকৈ সজাই তুলিছে মই আপনাদের এবার সম্মুখের চহরটো এবার দেখাবলে চেষ্টা করে যান এ আপনার গুৱাহাটী সদানগরের দুই নম্বর সদানগর যেহেতু নুনমাটি বলে সকলে জানে নুনমাটির পরিবেশটা আপনার দেখালো আর ইয়ারে পিছত আমি আকো এখন বেলেগ পূজাস্থলীলৈ গৈ আছো আর নিশ্চয় আপনাদের ভিডিওটোর লগত জড়িত হয়ে থাকিব গুৱাহাটীর এখনের পিছত আন এখন পূজা উপভোগ করবলে পাব আর এবার আপনার লো আহিলো লতাশিল খেলপথারে আর লতাশিল খেলপথারত যখন মেলা মেলাখন বহুত ডাঙরকে লগাইছে আর পূজার মণ্ডপর ভিতর ভালে লাগবে সাকে সম্মুখেরপরে দূরেরপরে বহুত ধুনিয়া দেখিছো কিন্তু যত আপনার লো আহিলো তাতে ইমানখিনি মেলা নাছিলে কিন্তু এইখান মেলা বহুত ডাঙর করে সজাইছে বলকসুন ভিতর সুমাই যাও বাহ বেলেগ একটা লোকে একদম বেলেগ একটা চাকসুন গুৱাহাটীত যেহেতু ডেকোরেশনের উপর বেশি গুরুত্ব দেয় প্রত্যেকখান পূজাস্থলীত যেটা গেছো মানে পূজার ডেকোরেশনটাই মেইন হয় আর যেহেতু লতাশিলর খেলপথারত মানে বহুখিনি মানে ইয়াতে মেলা দোকান দেখা গৈছে আর ইখানের পিছত ইখন দোকান বহুখিনি সৰু বাচ্চার কারণে বহুত ধুনিয়া ধুনিয়া করে খেলা বস্তুবর আর হোটেলের পরাই গোটেখিনি খোৱা বস্তুবর গোটেখিনি যোগান ধরা গৈছে ইয়াতে আবার আপনার দেখাই আছো দোকানবর কি বঢ়িয়া গাড়ি চলাইছে অলপ অলপ লাই লাই অলপ লাই বা ভাল লাগছে না এ বঢ়িয়া লাগছে না এখন এখন বা চকু টকু আর আমার ইয়ে তামান এনজয় করে আছে করে আছে আহার পর একদম পুরা মজা লইছে কিন্তু ভাল লাগছে নু সরু টাকাতে উঠছি না নাকি আর মোর সকলকে ভাল লাগার ফেভারিট বস্তু এইকিটা এইবার এক দেখছি না এইবার বলে এই পক্ষীরাজ করা বিক্ষো বলে ও কিরাজ ধরা খট 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 বেদরা আর যেহেতু মই এখনের পিছত আন এখন পূজা পড়ার চেষ্টা করে যাই আছো আর এইবার লো আইসো আপনার ড্রিম লাইট মানে বীজর তলত গণেশমন্দির দেখিছে বীজর তলত আছো আর বীজর তলত যেহেতু আপনার ইয়াতে যখন পূজা চলি আছে দুর্গাপূজা আর দুর্গাপূজাখনের ইয়াতে যোন লুক এই তো ড্রিম লাইনের একটা আর্হি লওয়া গেছে আর বহুতে বেশি ধুনিয়া হয় আর আপনাদের নিশ্চয় চাই কিনে ভাল পাব আর আশা করো ইয়ারে যোন পূজার মণ্ডপটি বনাইছে বহুত ধুনিয়া বহুত ধুনিয়া ডেকোরেশন করে বনাইছে আর নিশ্চয় পূজার ডেকোরেশনটা চাই আপনাদের নিশ্চয় উপভোগ করব মই ইয়া দেখাই আছো রব নমস্তস্য 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্য 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 নমো নমঃ ইয়া দেবী
देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्य 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 नमो नमः यां देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्य তাক মই ক'বলৈ গ'লে যিসকলে গুৱাহাটীত পূজা চায় আৰু তেওঁলোকে এইখন পূজা মিছ নকৰিব, কিয়নো এইখন পূজা আঠগাঁৱৰ ব্ৰিজৰ তলতে যিখনি পূজা আজিৰ পৰাই দুইমাহ আগৰে পৰাই পেণ্ডেল তৈয়াৰী কৰি আছে আৰু ইয়াৰে যি মানে পদ্ধতিটো অলপমান মানে বেলেগকৈ সাজি তুলিবলৈ চেষ্টা কৰিছে আৰু মই ইয়াৰে কমিটিলৈ কথা পাতি গম পালোঁ যে এইখন পূজা কলকাতাৰ মিস্ত্ৰী আহি কিনে তেওঁলোকে এইখন পেণ্ডেলটো ইমান ধুনীয়াকৈ মানে বনাইছে আৰু মই একচুৱেলি ক'বলৈ গ'লে মুখেৰে কোনো ভাষা নাই, কেমেৰাত মই ইমান ভালদৰে দেখুৱাব পৰা নাই কিন্তু ইমানে বেছি ধুনীয়া মানে ভিতৰত সোমাই কিবা বেলেগ এটা ফিলিং পাব, সঁচাকৈ বহুত ধুনীয়া পূজা হয়, বহুত ধুনীয়া মণ্ডপ। আৰু এইবাৰ আপোনালোকক লৈ আহিছোঁ উলুবাৰী যিটো DGP অফিচ আছে তাৰ লগতে এইখন পূজাত লৈ আহিছোঁ। এইখন পূজাও এটা ব্যতিক্ৰমী পূজাই হয়। এইখন পূজাত মই এইবাৰ দেখিবলৈ পাইছোঁ ইয়াতে প্ৰতিমাখন বহুত সৰুকৈ মানে বনাইছে কিন্তু ভিতৰত ডেকৰেশ্যন বহুত কম ঠাইৰ ভিতৰতে বহুত ধুনীয়াকৈ ডেকৰেশ্যন কৰি তুলিছে আৰু কিয়নো এইখন পূজাও মই আহি কিনে ভাল পালোঁ। আৰু ইয়াৰে ডেকৰেশ্যনটো কৰিছে একচুৱেলি যিটো কাগজ আছে আমাৰ বগা উকা কাগজ, উকা কাগজেৰে মানে আঠা লগাই কিনে অলপ বেলেগ পদ্ধতিত কৰিছে আৰু ওপৰতে চৰাইবোৰ এনেকৈ থাৰ্মকলেৰে বনোৱা দেখা গৈছে। বহুত ধুনীয়া এটা পৰিৱেশ পূজাখনত, আহক এইখন পূজাও আপোনালোকে চাব পাৰে। আৰু কিয়নো মই গুৱাহাটীৰ এখনৰ পিছত এখন পূজা যদিও চাইছোঁ তাৰে ভিতৰত বহুখিনি পূজা দেখিছোঁ কিন্তু মই যোনকেইখন পূজা বহুত বেছি ভাল লাগিছে সমূহৰ পৰা, যিহেতু ডেকৰেশ্যনটো বৰ্তমান মেইন হয় আৰু ডেকৰেশ্যনৰ কাৰণে বহুখিনি মানুহে আহে চাব, বহুত দূৰৰ দূৰৰ পৰা আহে আৰু সেইটো হিচাপত মই ইয়াতে আহি কিনে এইখন পূজা চালোঁ। আৰু ইয়াৰ পিছতে আপোনালোকক লৈ যাবলৈ মই ওলাইছোঁ বেলতলা, যিহেতু বেলতলা লক্ষী মন্দিৰ বুলি ক'লে সকলোৱে জানে, ইয়াৰ পিছত মই বেলতলালৈ গৈ আছোঁ আপোনাৰ। আৰু ফাইনেলি আহি পালোঁ বেলতলা আৰু বেলতলাত আহি কিনে ইহঁতে পূৰা পেঁপা বজাই আছে আৰু পেঁপা দেখি কিনে মোৰো গাই চাকচোন কেনেকৈ বজায় আৰু বাই বাৰে মোৰো মন গ'ল পেঁপা এটা বজাব আৰু বলকচোন ময়ো এটা পেঁপা লওঁ, আগতে পেঁপা এটা লৈ লওঁ না কি কয় এইবাৰ মোৰ বেচা দি আছে বেলতলা লক্ষী মন্দিৰ যোনটো সৰ্বজনীন দুৰ্গা পূজা ইয়াতে হয় আৰু এই পূজা মণ্ডপৰ মোৰ সন্মুখতে আছে। আৰু আপোনালোকে এই 4-5 পূজাৰ ভিতৰত কোনখন পূজা বেছিকৈ ভাল পালে নিশ্চয় কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব। আৰু ফাইনেলি আহি বেলতলা পালোঁ, বেলতলা লক্ষী মন্দিৰৰ যিখন আপোনালোকে ইয়াতে মোৰ বেকচাইডত দুৰ্গা শাৰদীয়া দুৰ্গা পূজাৰ পেণ্ডেলটো দেখা পাইছে আৰু মাৰ প্ৰতিমা ভিতৰত আছে। আৰু বেলতলা বুলি ক'লে যিহেতু লক্ষী মন্দিৰ ইয়াতে বহুতে বেছি ভাল লাগে আৰু নিশ্চয় ইয়াৰ ভিতৰৰ প্ৰতিমাৰ চিনটো আপোনালোকক দেখুৱাই আছোঁ এবাৰ। আৰু ইয়াৰ মাজতে মই ক'ব বিচাৰোঁ যদি আপোনালোকে ভিডিঅ'টো চাই অলপ হ'লেও ভাল পালে প্লিজ লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু মই আগলৈ নেক্সট কি ভিডিঅ' দিম আপোনালোকে জনাব আৰু মই পাৰিলে বেলচৰ নলবাৰী বেলখৰৰ ভিডিঅ' এটা দিয়াৰ চেষ্টা কৰিম। আৰু আজি ইমানতে সমাপ্ত কৰিছোঁ। জয় আই অসম, জয় দুৰ্গা মাইকী, জয়। ধন্যবাদ।